তো গাইস আজকে ভিডিওটা কিন্তু লিটারালি ধামাকেদার হতে চলেছে। তো আজকে ভিডিওটা শুরু করার আগে গাইস তোমাদেরকে একটা ছোট জিনিসের ব্যাপারে বলে দিই। তো গাইস আমি কিন্তু আমার নতুন গেমিং রুমের কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে দিয়েছি আমার সেকেন্ড চ্যানেলে। তো তোমরা যদি এখন অবধি সেই ব্লগ ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গাইস তোমরা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে আমার কিন্তু ব্লগ ভিডিও লিংক পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সেই ব্লগ ভিডিওটা কেমন লাগলো। তো এখন গাইস প্রথমে তোমরা এই ভিডিওটা দেখে নাও, তারপরে গাইস ভিডিও শেষে তোমরা কিন্তু ব্লগ ভিডিওটা দেখে নিও। তো গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন ইভেন্টটা কিন্তু খুলে দেখাতে চলেছি। যেরকম গাইস আমাদের এরকম টাইপের একটা ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট এসেছে, তো এই ইভেন্টের পরে যে ফ্রি রিওয়ার্ডের ইভেন্টটা আসতে চলেছে তো সেই ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস কিন্তু আমি পেয়ে গেছি। তো সেই ইভেন্টের এ টু জেড ডিটেলস দিয়ে দেবো। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা কী কী আইটেমের কী কী ইভেন্ট দেখতে পাবে তো সেই ইভেন্টগুলো তোমাদেরকে দেখাবো। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের তৈরি সমস্ত আপকামিং নতুন নতুন ক্যারেক্টারগুলো কিন্তু দেখাতে চলেছি। তাছাড়াও গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দেবো। তো তোমাদেরকে একটাই কথা বলবো গাইস, আজকে ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো সেক্ষেত্রে গাইস পুরো ভিডিওটাই কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই গাইস আজকে ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখে নিও, আর তারপরে যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। তো চলো গাইস আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে গাইস তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ার তৈরি কিছু নতুন নতুন ক্যারেক্টার দেখিয়ে দিই, যে ক্যারেক্টারগুলো তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস ক্যারেক্টার গুলোর মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু আমার মতো কিন্তু হতে চলেছে, তো কোন ক্যারেক্টারটা সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রথমে গাইস তোমরা এখানে একটা ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছ, যে ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, আর গাইস ফিমেল ক্যারেক্টারের বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এই ক্যারেক্টারের নাম কিন্তু হবে সোনিয়া। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা নতুন ক্যারেক্টার দেখতে পাচ্ছ, তো এই ক্যারেক্টারটার নাম কিন্তু হবে টুইন কিলার, আর গাইস এটা কিন্তু একটা মেল ক্যারেক্টার হবে। আর গাইস আমাদের গেমের ভেতরে মোকো ক্যারেক্টারের পিছনে এরকম টাইপের যে এফেক্ট হয় তো এরকম টাইপেরই এফেক্ট তোমরা কিন্তু এই ক্যারেক্টারের ভিতরে দেখতে পাবে। তো মেল ক্যারেক্টারের পেছনে এরকম টাইপের ফিমেল ক্যারেক্টারের এফেক্ট কিন্তু দেখতে পাবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, যে ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, তো ক্যারেক্টারটার বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, আর গাইস ক্যারেক্টারটার নাম কিন্তু হবে গডফাদার। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা নতুন ক্যারেক্টার দেখতে পাচ্ছ, আর গাইস ক্যারেক্টারের যে বান্ডিলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো তোমাদেরকে বলে দিই গাইস এই ক্যারেক্টারটা কিন্তু আসলে একটা ব্লগার আমার মতো, যেরকম ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম। আর গাইস এই ক্যারেক্টারের বান্ডিলে তোমরা কিন্তু স্পাইডার থিমের এই লোগোটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা নতুন ক্যারেক্টার দেখতে পাচ্ছ, যে ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, আর গাইস ক্যারেক্টারের বান্ডিলটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা নতুন ফিমেল ক্যারেক্টার দেখতে পাচ্ছ, যে ক্যারেক্টারটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, আর গাইস এই ক্যারেক্টারের ভেতরে তোমরা কিন্তু দুটো বান্ডিল দেখতে পাবে, যে দুটো বান্ডিল কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই, আর গাইস এই ক্যারেক্টারের নাম কিন্তু হতে চলেছে বাউন্টি হান্টার। তো তোমাদের গাইস এখনই এই যে ছটা নতুন ক্যারেক্টার দেখালাম, তো এই ক্যারেক্টারগুলো গাইনা কিন্তু একদম নতুন তৈরি করেছে, আর গাইস আপকামিং সময় তোমরা কিন্তু এই ক্যারেক্টারগুলো আমাদের গেমের ভেতরে দেখতে পেয়ে যাবে। আর গাইস এই ক্যারেক্টারগুলোর অ্যাবিলিটি কি হবে সেটা কিন্তু এখন অবধি পুরোপুরি কনফার্ম হয়নি, তো কিছুদিন পরেই গাইস এই ক্যারেক্টারগুলোর অ্যাবিলিটির একদম কনফার্ম আপডেট কিন্তু আমি পেয়ে যাবো, তখন গাইস সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তার আগে গাইস তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ছটা ক্যারেক্টার দেখতে পাচ্ছ, তো নাম আর লুক দেখে গাইস তোমাদের এই ক্যারেক্টারগুলোর মধ্যে কোন ক্যারেক্টারটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সেক্ষেত্রে গাইস সেই ক্যারেক্টারটাই তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে সবার প্রথমে দেখতে পেয়ে যাবে, সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা চলে আসি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের পরবর্তী ইভেন্টের ব্যাপারে বলে দিই, যে ইভেন্টের ভেতর থেকে তোমরা কিন্তু অনেক কটা ফ্রি আইটেম, তাছাড়াও গাইস কিন্তু কিছু পেইড আইটেমও দেখতে পাবে। তো প্রথমে গাইস তোমাদেরকে আইটেমগুলো দেখে দিই, তারপরে তাদের ব্যাপারে ডিটেইলসে বলে দিচ্ছি। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে একটা লুক চেঞ্জার ইমোট দেখতে পাচ্ছ, তো যদি গাইস তোমার কাছে এই বান্ডিলটা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই লুক চেঞ্জার ইমোটটা কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই একটা লুক চেঞ্জার ইমোট, তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা নতুন বান্ডিল দেখতে পাচ্ছ, যে বান্ডিলটার ভেতরে তোমরা কিন্তু এরকম টাইপের কিছু স্পেশাল এফেক্ট কিন্তু দেখতে পেয়ে যাবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, যে অ্যানিমেশনটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ম্যাক 10 বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ইউএসপি স্কিন দেখতে পাচ্ছ, যে স্কিনটা কিন্তু এরকম টাইপের দুটো বন্দুকের মতো দেখতে লাগবে। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে আরো একটা ইউএসপি স্কিন দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখানে একটা বাইকের স্কিন দেখতে পাচ্ছ, যেটা দেখতে কিন্তু একটু খতরনাক লেভেলেরই লাগছে, আর গাইস এর ভিতরে তোমরা কিন্তু অ্যাট্রিবিউটও দেখতে পাবে। আর গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা ইমোট দেখতে পাচ্ছ, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এই যে গাইস কটা আইটেম তোমাদেরকে দেখালাম, তো গাইস এই সমস্ত আইটেমগুলো কিন্তু ডিএমসি থিমের উপর বানানো। আর গাইস তোমাদেরকে বলে দিই কালকের থেকে কিন্তু আমাদের ডিএমসি ইভেন্টটা স্টার্ট হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে। তো
এই যে গাইস কটা আইটেম তোমাদেরকে আজকে এই ভিডিওটায় দেখালাম, তো এই সমস্ত আইটেমগুলো তোমরা কিন্তু ধীরে ধীরে করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ওয়েব ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। আর গাইস কিছু ছোটখাটো লিক্স পেয়েছি এদের ইভেন্টে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস যতখানি জানা যাচ্ছে এই দুটো আইটেম তোমরা কিন্তু টপ আপ ইভেন্টের ভেতরে দেখতে পাবে, যেরকম গাইস বাইরের কিছু সার্ভারে এসেছে। আর গাইস ডিএমসি থিমের এই যে কিছু বান্ডিল, তাছাড়া লুক চেঞ্জার ইমোট আছে, তো সেটা গাইস তোমরা কিন্তু এরকম টাইপের স্পেশাল লাক রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো, না হলে গাইস টোকেন টাওয়ার ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যেতে পারো। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা চলে আসছি আমাদের নেক্সট আপডেটের দিকে, যেখানে গাইস তোমাদেরকে মনসুন ইভেন্টের ব্যাপারেও বলে দিই। তো গাইস ডিএমসির এই আইটেমগুলোর ইভেন্ট চলার পাশাপাশি তোমরা কিন্তু মনসুনের আইটেমগুলোরও কিন্তু ইভেন্ট দেখতে পেয়ে যাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে স্পেশাল লাক রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে গাইস কিন্তু মনসুন থিমের এই যে চারটে বান্ডিল আছে। তো গাইস লিক্সের অ্যাকর্ডিং জানা যাচ্ছে তোমরা কিন্তু এই স্পেশাল লাক রয়্যাল ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে, যেখানে গাইস তোমরা কিন্তু এই চারটে বান্ডিল দেখতে পেয়ে যাবে। আর গাইস এই বান্ডিলগুলো এখান থেকে বার করার জন্য তোমাদের কিন্তু এখানে ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে। আর গাইস তোমরা যদি স্পিন করে পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, না হলে গাইস তোমরা কিন্তু এখানে টোকেন কালেক্ট করেও কিন্তু এই বান্ডিলগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো খুবই শীঘ্রই কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই চারটে বান্ডিলের কিন্তু একটা ওয়েব ইভেন্ট আসতে চলেছে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো গাইস এরপর আমরা কথা বলিনি, আজকে ভিডিও যেটা মেইন টপিক সেটা হলো গাইস আমাদের নতুন ইভেন্টের ইন্টারফেসের ব্যাপারে এবং গাইস সেই ইভেন্টের সমস্ত ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে। তো এটা দেখানোর আগে গাইস তোমরা যদি আজকে এই ভিডিওটা এতদূর দেখে থাকো, আর গাইস আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই কিন্তু করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথম বারছে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, এরকমই নতুন নতুন আপডেট ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য। তো এরপরে গাইস প্রথমেই তোমাদেরকে গাইনা ফ্রি ফায়ারের তৈরি নতুন ইভেন্টটা দেখিয়ে দিই, তারপরে গাইস তোমাদেরকে ইভেন্টের ভেতর থেকে কি কি ফ্রি রিওয়ার্ড পাবে সেটাও দেখিয়ে দেবো। তো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গেমের ভেতরে যে সামনেই নতুন ইভেন্টটা আসতে চলেছে সেই ইভেন্টটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এই ইভেন্টের ভেতরে গাইস তোমরা কিন্তু প্রথমেই লগ ইন রিওয়ার্ড দেখতে পাবে। তো এই মাসের 24 তারিখে তোমরা এখানে কিন্তু ক্লিক করে কিন্তু কিছু ফ্রি রিওয়ার্ড নিতে পারবে। তো কি ফ্রি রিওয়ার্ড সেটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তাছাড়াও গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আর ইভি লিখে তারপরে অ্যাক্টিভিটি কিন্তু লেখা আছে। তো এখানে গাইস তোমরা কিন্তু একটা ওয়েব ইভেন্ট দেখতে পাবে। তাছাড়াও গাইস এই সেকশনেও কিন্তু তোমরা একটা ওয়েব ইভেন্ট দেখতে পাবে। তাছাড়াও তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করতে যে ব্ল্যাক টি শার্টের ইভেন্ট কবে আসবে, তো তোমাদেরকে বলে দিই গাইস এখানে কিন্তু তোমরা একটা সেকশন দেখতে পাচ্ছ। তো এখানে গাইস তোমরা যখনই ক্লিক করবে তখন গাইস তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্টের ইভেন্টের ওখানে কিন্তু চলে যাবে। তো এই ইভেন্টটা যখন আসবে তখন গাইস এই সেকশনটাও কিন্তু তোমরা ইভেন্টের ভেতরে দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে তোমরা কিন্তু ব্ল্যাক টি শার্টের ইভেন্টের ওখানে কিন্তু চলে যাবে। তাছাড়াও এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু স্টোরের একটা অপশন দেখতে পাবে। তো এখানে ক্লিক করলে গাইস তোমরা কিন্তু কিছু আইটেম দেখতে পাবে যেগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবে। তো এখানে গাইস তোমাদেরকে বলবে টোকেন এক্সচেঞ্জ করতে, তো টোকেন এক্সচেঞ্জ করলে এর ভেতরে যে কটা আইটেম থাকবে সেগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবে। আর টোকেন তোমরা কোথায় পাবে, তো এখানে গাইস প্রত্যেকদিন কিন্তু কিছু ছোটখাটো মিশন তোমাদেরকে দেবে, তো এখান থেকে মিশন কমপ্লিট করে টোকেন কালেক্ট করবে। আর গাইস সেই টোকেন দিয়ে তোমরা কিন্তু স্টোরের ভেতরে এসে সমস্ত আইটেমগুলো কিন্তু ক্লেম করে নেবে। তো এইভাবে তোমরা কিন্তু এখানে সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো নিতে পারবে। তাছাড়াও গাইস এখানে কিন্তু আরও কিছু ছোটখাটো ইভেন্ট আসবে, যেরকম গাইস তোমাদের কিন্তু কিছু ছবি আপলোড করতে বলবে বা গাইস কিন্তু কিছু ছবি আঁকতে বলবে, যেগুলোতে যদি বেশি পরিমাণে শেয়ার আর লাইক আসে সেক্ষেত্রেও কিন্তু তোমরা কিছু ফ্রি রিওয়ার্ড কিন্তু নিতে পারবে। তো এই নতুন ইভেন্টের ব্যাপারে কিন্তু তোমাদেরকে ডিটেলসে বললাম। তো এরপরে গাইস তোমাদেরকে এই ইভেন্টের ফ্রি রিওয়ার্ডগুলো দেখিয়ে দিই। তো প্রথমে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে হুডিটা দেখতে পাচ্ছ, যে হুডিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই দেখতে, তো দেখতে কিন্তু খুবই কুল টাইপের লাগছে। তো এই হুডিটা গাইস তোমরা কিন্তু এই ইভেন্টের ভেতর থেকে ফ্রিতে পাবে টোকেন এক্সচেঞ্জ করে। তাছাড়াও গাইস তোমরা এখানে এই যে পেটের স্কিনটা দেখতে পাচ্ছ, তো এই পেটের স্কিনটাও কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পাবে। তাছাড়াও গাইস কিন্তু কিছু ছোটখাটো লিক্স বেরিয়ে আসছে, যে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে লুট বক্সের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই স্ক্রিনটাও কিন্তু তোমরা ফ্রিতে পেতে পারো। তাছাড়াও গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে সার্ভারের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো এই স্ক্রিনটাও তোমরা কিন্তু ফ্রিতে পেতে পারো। তো লিক্সের অ্যাকর্ডিং গাইস ইমেজের যে ছবিটা পেয়েছিলাম, তাছাড়াও গাইস কি কি ফ্রি রিওয়ার্ড পাবে সবই কিছু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে দেখতে পাবে। তো গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই তোমরা কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে দেখতে পাবে। আর গাইস সব থেকে বেশি চান্স 10 থেকে 12 তারিখের ভেতরেই এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে চলে আসে। আর গাইস যদি গাইনা চায় সেক্ষেত্রে গাইস এত বড় ইভেন্টটাকে কিন্তু গাইনা খুবই ছোট করে দিতে পারে, সেক্ষেত্রে গাইস ইভেন্টের ইন্টারফেসটাও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো গাইস আজকে ভিডিওতে তোমাদের কিন্তু ফ্রি ফায়ারের আপকামিং অনেকটা নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম। তো আজকে ভিডিওটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর গাইস তুমি যদি এই চ্যানেলে প্রথম বার থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। আর গাইস তোমরা যারা যারা এখন অবধি আমার নতুন ব্লগ ভিডিওটা দেখো
নি, তো গাইস তোমরা স্ক্রিনের উপর বা গাইস ডেসক্রিপশনে কিন্তু লিংক পাবে, তো অবশ্যই ক্লিক করে আমার নতুন ব্লগ ভিডিওটা কিন্তু দেখে নাও, সেটা কিন্তু সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।